স্টার্ট অ্যাগেইন। তো আমি এই ডাটাগুলো খুব দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি। গেমস হাউস ঢাকা সেভ গেম 01 সনি কোয়ান্টিটি 10 অ্যাড আইটেম নাইস 02 সব 15 অ্যাড আইটেম নাইস 01 সনি ইট ইস 25। ওকে, এটা আমরা দেওয়ার সময় প্রবলেম হলো। ইয়েস আই ওয়ান্ট টু আপডেট ইট। ওকে, প্রোডাক্ট আপডেটেড। সো আমি এবার ডাটা দেখতে চাই। ইয়েস ইট ওয়ার্কস, ভেরি নাইস। ওকে, সো ইফ আই পুট মাইক্রোসফট হিয়ার, তাই না? ওকে, সো সে কিন্তু আরেকটা করবে না। নো, এখানে আমি ইনফরমেশন ভুল দিচ্ছি। কারণ কি, ইউনিক কোনটা, ইউনিক কোনটা? দিস ইজ দ্য আইটেম ইজ দ্য ইউনিক। ওকে, সো এটা আমার স্পেসিফিক বলাই ছিল, রাইট? ইট উইল নট ক্রিয়েট দ্য অ্যাডিশনাল। এবং মাইক্রোসফটও লেখাটুকু সে আপডেটও করবে না, তাই না? ওটাই পড়ে থাকবে। সো তাহলে এখন যদি আমি 25 দিই, হোয়াট উইল হ্যাপেন? টোটাল কোয়ান্টিটি কত হবে? নো স্যার, আগে কত ছিল? আগে ছিল 10। নো, মাইক্রোসফট হিসাব করতেছেন সবাই? কে? সি হিয়ার 01, আগে কত ছিল? 40, সরি সরি 25 ছিল, তাই তো? 10, 10-এর সাথে আমরা যোগ করলাম 15, সরি 10-এর সাথে 15 যোগ করলাম 25, তাই তো? ও, কোয়ান্টিটি বাড়া নাই? আই এম অ্যাফ্রেড। ইয়েস স্যার, হোয়াট অ্যাবাউট দ্য রিয়েল লাইফ স্টোর? ইট উইল নট ওয়ার্ক। ওকে, আপনি আপডেট করে দিয়েছেন, রাইট? সো ইট ইজ কোয়াইট রং। ওকে, আপডেট মিন্স হোয়াট? আপডেট মিন্স রিপ্লেসমেন্ট? নো, ইন দি স্টোর হোয়াট হ্যাপেন? আপনি স্টোরে কোনো জিনিস রাখলেন, আরও কিছু জিনিসপত্র রাখবেন, এটা মানে কি আগেরগুলো ফেলে দেয়া? নর্মাল জিনিস, স্টোর থেকে জিনিস ঢুকে কীভাবে দোকানে? স্টোর জন্য তো আমি বলছিলাম ইট ইজ শপ অ্যাপ্লিকেশন, রাইট? দোকানে কিছু রাখা, বের হয় তো অন্যভাবে সেল করে দিবে অথবা নষ্ট হয়ে গেল। সো হয় নাই? নো স্যার, হবে না, আপনার আপনার কাজ হয় নাই। ওকে ওকে, সো চলেন আমরা দেখি ওনার এখানে কি কি করছেন। প্রথমে ইউআইতে খুব কুইকলি এক ধরনের ওভারভিউ করব, কোনো লজিক্যাল ইস্যুজ আছে কিনা ইউআইতে। ইজ দেয়ার এনিথিং লজিক্যাল? সো ইফ ইফ প্রোডাক্ট অ্যাডেড, আই মিন এটা ট্রু ফলস রিটার্ন করে যদি অ্যাড করতে পারে, যদি ডায়ালগ বক্স, ওকে ওকে, সো শপ শপ অ্যাড করাটা দেখি, এটা হলো শপ অ্যাড করা, এখানে কোনো লজিক্যাল ইস্যু নাই। উনি আসলে যেভাবে পাইছেন, আই মোস্টলি সবাই এভাবে চিন্তা করছেন, রাইট? সো প্রোডাক্ট লিস্ট থাকবে, প্রোডাক্ট নামে একটা ক্লাস থাকবে। ওকে, প্রোডাক্ট ক্লাসে নেমিং কনভেনশনে একটু প্রবলেম আছে, পিটা বড় হাতের হবে এখানে ফাইলের নাম, যদিও ইয়ের নামটা ঠিক আছে, ক্লাসের নাম ঠিক আছে। সো প্রোডাক্টের মধ্যে আছে প্রোডাক্ট আইডি, কোম্পানি নেম এবং কোয়ান্টিটি, রাইট? ওকে ওকে ওকে, ফাইন, এতটুকু বুঝলাম। দেন শপে চলে আসেন। শপে আসার পর আমরা দেখলাম শপের অবজেক্ট তৈরি হয়, বাট আমি যখন জিনিস অ্যাড করব তখন সেটা কি হবে? শপের মাধ্যমে, আই মিন শপের মধ্যে আপডেট হবে, যদি নর্মাল কেসে চিন্তা করি, তাই না? ধরেন প্রত্যেকটা একটা একটা করে রো আসবে, একটা একটা করে অবজেক্ট আসবে, কালেকশানে আসবে। সো অ্যাড প্রোডাক্ট, ওকে, এটা ট্রু অর ফলস রিটার্ন করে, এ প্রোডাক্ট আমাকে দেন, আমি অ্যাড করে দিব। এখন অ্যাড প্রোডাক্ট মেথডের কয়টা স্টেট আছে আমরা বোঝার চেষ্টা করি, বলেন কয়টা স্টেট আছে? এখানে যদি বুলিয়ান টাইপ দিছে, বাট আমাকে বলেন তো কয়টা স্টেট আছে অ্যাড প্রোডাক্টের? বোঝা যায় নাই, এটা একটা মেথড, মেথডের কয়টা স্টেট আছে বলতে কি বোঝাচ্ছে? বুঝেন নাই, ট্রু ফলস থাকলে কয়টা স্টেট থাকে? আমি এখন বিজনেস লজিক থেকে বলেন, অ্যাড প্রোডাক্ট যদি আমি করতে চাই কি কি ঘটনা ঘটতে পারে? ইউআই জানলো শুধু ইয়েস অর নো, কি কি
একটা হতে পারে আমি রাখবো সে প্রোডাক্ট অ্যাড করব রাইট জানালো অ্যাড আরেকটা হলো আমি রাখতে চাইবো কিন্তু সে আমাকে বলবে লক্ষ্য করেন সে আমাকে বলবে যে এই প্রোডাক্ট অলরেডি আছে রাইট সো তুমি কি রাজি কিনা বুঝা যাচ্ছে তুমি কি রাজি কিনা বুলিয়ান দ্বারা আপনি কি এক্সপ্রেস করার চেষ্টা করছেন এটা কোনো মিনিং নেই আসলে তাই না এটা হলো ঠিক মানে আমরা প্রথম দিকে যে টাইপের কোডগুলো লিখতাম সো এটা না হলেও হয় সবসময় আসলে টু রিটার্ন করে দিচ্ছে আপনারা তাই না কি এখানে কি করা হয় আইটেম চেকার ওকে ফাইন দেন ট্রু ফলস আপনি কোড থেকে কন্ট্রোল করেন যে সরি আপডেট করবে কি করবে না ইউআই তে দেখান তাই তো ইউআই তে লজিক্যাল চেকের ইস্যু আছে সবাই একটু বোঝার চেষ্টা করুন যখন অ্যাড আইটেম দেয়া হয় তখন উনি একটা অবজেক্ট তৈরি করেন প্রোডাক্টের তারপরে উনি আইটেমটা অ্যাড করেন শপের মধ্যে আইটেম অ্যাড করেন বাই দ্য ওয়ে আপনি তো আইটেম অ্যাড করে দিয়েছেন দেন তারপরে আপনি লজিক্যাল চেক বসাচ্ছেন কেন আমি ঠিক বুঝি নাই আমার সিচুয়েশন তো এরকম হতে পারে আমি বললাম যে না এই আইটেমটা অ্যাড করব না নো দিলে কি হয় আপনার এখানে না আপনি তো অলরেডি আইটেম অ্যাড করে ফেলছেন এখানে কি করেন ও এখানে আইটেমটা রো কি একটা এডিশনাল বাড়ান প্রত্যেকবার আচ্ছা ওকে তাই আমি অ্যাড এখানে যাই মানে খুব কনফিউজিং মনে হচ্ছে কোডটা আমার কাছে তো আই এম গোয়িং হিয়ার আমি এখানে আসলাম আমি এসার পর আপনি আইটেম চেকারে চেক করেন ওকে যদি আইটেমটা অলরেডি থাকে রাইট যদি আপনার এখানে থাকে তাহলে আপনি বলেন যে আছে ওকে সো যদি না থাকে আপনি অ্যাড করেন থাকলে ফলস রিটার্ন করেন তাই তো ভেরি কনফিউজিং ফর ইউআই প্রোগ্রামার না ওকে আমি অ্যাড আইটেম ট্রু ফলস রিটার্ন করে দ্বারা আমি যদি ওই কোড না দেখি আমি কি বুঝবো করতে পারছে অথবা পারে নাই তাই তো ওকে ফাইন কখন করতে পারে না যখন আইটেমটা থাকে তাই তো ওকে সো যখন আইটেমটা থাকে ট্রু রিটার্ন করে সো ওকে দেন আপনি এখান থেকে ফলস রিটার্ন করে দেন ভালো কথা সো আমি যখন এখানে চলে আসি তখন আমি কি বুঝি যে আইটেমটা অ্যাড হয় নাই তার কারণ কি কারণ এটা অলরেডি আছে তাই না দেখেন আমাকে কিন্তু ইউআই প্রোগ্রামার হিসেবে আমি এটা বুঝতে পারবো না ওকে নেক্সট কি যদি ফলস হয় তাহলে আপনি কি কি বললেন যে ওকে ফাইন যে তুমি রাজি কি রাজি না যদি আপনারা এই ধরনের কোড দেখছেন যে মেসেজ বক্সের মধ্যে কিন্তু অনেক অনেক কনস্ট্রাক্টর ওভারলোড আছে রাইট সো আমি যদি বলি যে ইয়েস নো কোশ্চান দিবে এবং কোশ্চানটার কোশ্চান সাইন হবে আইকন রাইট ওকে সো এখান থেকে সে এই শো মেথড একটা রেজাল্ট রিটার্ন করে যেটা যেটা টাইপ হলো ডায়ালগ রেজাল্ট ওকে বোঝা গেল কি কথাটুকু মেসেজ বক্স এখানে একটা কি হবে মেসেজ বক্সের অ্যাপিয়ারেন্স কীরকম হবে এক্ষেত্রে দেখেন প্রথম অংশ কি কি দেখাবে তাই তো তারপর তারপরটা কি উপর হেডিংয়ে কি দেখাবে এরকম কিছু রাইট আচ্ছা নেক্সট মেসেজ বক্স বাটন কয়টা বাটন থাকবে আপনি কয়টা বলছেন ইয়েস অর নো বাটন থাকবে তাই না ওকে দেন মেসেজ বক্সের আইকন কি হবে কি টাইপের আইকন হবে কোশ্চেন সো ইউ সি ইয়েস নো কোশ্চেন আপনি এটা কন্টিনিউ করবেন কি করবেন না আচ্ছা এখন এখানে উনি চেক করছে কি দেখেন যদি রেজাল্ট এই ডিআর যদি ইয়েস হয় রাইট হ্যাঁ আমি আপডেট করব দেখুন উনি কোয়ান্টিটিটা আপডেট করে দিচ্ছে ওকে বোঝা গেল কি সো অ্যাড মেথড কি করে অ্যাড মেথড ফলস রিটার্ন করলো যখন একই টাইপের আইটেম হয় ফলস রিটার্ন করার পর
ইউজারকে মেসেজ দেওয়া হলো যে উনি চায় কিনা, যদি বলে যে হ্যাঁ আমি চাই আপডেট করতে চাই তাহলে আপডেট হয়ে যায় যদি আপডেটটুকু সঠিকভাবে হয় নাই, আর হলো যদি নো বলে তাহলে প্রোডাক্ট ইজ নট আপডেটেড। আচ্ছা, তাহলে উনি যেটা বলতে চাচ্ছিল আমরা সেই কাজটুকুই করে দিই খুব কুইকলি। কী কাজ? আমরা এখানে কোয়ান্টিটি আপডেটে এখানে কী করবো আসলে, প্লাস ইকুয়াল টু, তাই না? তাহলেই কিন্তু এখন আপডেট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই অংশটার কোড ইম্প্রুভ করার কিছুটা জায়গা আছে, কিছুটা জায়গা আছে। অনেক বেশি ইফ সুইচ স্মেল বলা হয়, রাইট? অনেক ইফ দেন এলস কন্ডিশন, রাইট? সো ইট কনফিউজ মি। আমার কাছে মনে হচ্ছে আমি বিমানের ড্যাশবোর্ডের সামনে বসা, হাজার হাজার সুইচ, কোনটা চালাবো আমাকে মোটামুটি 5 বছর ট্রেনিং করা দরকার। ওকে, সো ইফ লটস অফ ইফ দেন এলস থাকে সেই কোডকে বলা হয় সুইচ স্মেল। স্মেল তো বুঝেন, স্মেল অর্থ হলো রুমাল দেন। ওকে, সো রিয়েল লাইফে আরও অনেক ঘটে ইফের ভিতরে, ইফ এলস, ইফ এলস, ইফ এলস, ইফ এলস। আর একজন প্রোগ্রাম আসলে বল যে ভাই কিচ্ছু বুঝিনি, কারণ এত কন্ডিশনাল ইয়ে তো একসাথে চিন্তা করা যায়। স্টিল এখানে কিছু ইম্প্রুভ করার জায়গা আছে, বাট আপনারা এখন সেটার জন্য প্রিপেয়ার না, আমি এই জন্য স্কিপ করছি। খুব খারাপ হয় নাই, চলে। আর কারো কি কোনো ইম্প্রুভড ভার্সন আছে? এনি ইম্প্রুভড ভার্সন নেই? আপনি কিভাবে করছেন? কোন আইডিয়া আছে? আপনি মেসেজ বক্সটা শো করেন নাই, তাহলে তো আর এই ইস্যুটা আসে না, আপনার এখানে তো কন্ডিশনাল ইস্যু আসে নাই। সো উনি কন্ডিশন বসাতে গিয়ে আসলে ইফ দেন এর ইয়ে নিতে বাধ্য হয়েছে অনেকটা। সো আর কারো কোনো কোশ্চেন আছে এটা জিনিস, অন্যভাবে চিন্তা করছেন সেটা? অন্যভাবে চিন্তা করছেন? ওকে, অনেকে তো করেন নাই, সো চিন্তাও করা লাগে না। হ্যাপি।